মোশারফ ভাই যে কথাটা বলতে যাচ্ছেন, আমরা বর্তমান সরকার মমতা ভাই মা জননেত্রী শেখ হাসিনা এখানে আমাদের এমপি মহোদয় আছে জামাদারি এবং তার সাথে আমাদের আইনমন্ত্রী এবং আইনসভী সরকার এবং অর্থমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের দ্রব্যমূল্য যে পরিমাণ বেড়েছে সেটা যদি নিম্নগতিতে আসে তাহলে কিন্তু আমরা আজকে যেভাবে পদস্থ করেছি আপনাদের মেটাবল ট্যাক্স টাকা দিয়ে তাহলে আরও আরও যদি আমরা তৈরি করতে পারবো। আমি বলতে চাচ্ছি যে মোশারফ ভাই এখান থেকে আপনার গোড়াগুড়ি কোথায় কোথায় যায়? আমার এখানে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার বিএসএস লাইসেন্স করা আছে কি? আমি সাংবাদিক হিসেবে একটু কথা বলবো, বিএসএস লাইসেন্স হচ্ছে বিএসএস লাইসেন্স না থাকলে এখানে রেজিস্ট্রেড ফুড করবে ভ্রাম্যমাণ আদালত, রেজিস্ট্রেড এসে 3 লক্ষ টাকা জরিমানা করবে, অনাদায়ে মনে করা যায় সাত হাজার। অনুমতি লাইসি ওই আমার কানুনা দানা হারে চলে আন্দাজে চলে গেছে তো উনি যাই হোক আমি মাননীয় রেজিস্ট্রেড সাহেব যিনি আছেন যে উনি এটাকে বুনিয়াদি পিএসটিসি রেখেছেন, যদিও স্যার আপনারা এখন আপাতত কোনো রেজিস্ট্রেড ফুড ফলাবেন না, উনি প্রতিশ্রুতি দিয়েছেন এটা প্রক্রিয়া দিন আছে কিছুদিনের মধ্যে বের হয়ে চলে আসবে। সেই সুবাদে আমি আপনাকে আর ফায়ার সার্ভিসের কি অবস্থা? শ্বশুরবাড়িতে যখন যাওয়া হয় মোশারফ ভাই তখন কি কি আইটেমের বিস্কুট নিয়ে যান শ্বশুরবাড়িতে? আপনাদের এখানে বিস্কুট কি কি ধরনের আছে? বাথরুম কিনে এনে বিক্রি করি। এখানে মাছের ধরনের যেটা আমরা সাংবাদিকরা দেখতে পাচ্ছি সেই সময় মোশারফ ভাই আজ রাত 9:15 আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন, ভিউয়ার্স যারা শ্বশুরবাড়ি যাবেন এখান থেকে আমাদের বেকারি থেকে মোশারফ ভাই এখান থেকে কমসে কম 2 থেকে 3 হাজার টাকা প্রদান দিয়ে যাবেন শ্বশুরবাড়িতে জামাই আদর পাওয়ার আমরা সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন বাতারাত করে না এবং করবেও না। হ্যাঁ, তো সেই সুবাদে আজ রাত 9:15 মোশারফ ভাই সাক্ষাৎকারটি দেখে নেবেন আমাদের চ্যানেল 99 এবং জাতীয় প্রতিবেদনের কাছে। আমি সাংবাদিক পরাজ ভাই বিদায় রেখা রাখছি, আর এখানে আছে আমাদের ক্যান্টিন করার সুযোগ আর ইস্কাপের ব্যাপার আছে আমাদের তো সেই সুবাদে আমি আপনাকে ভালো জ্ঞাপন করছি, ভালো থাকেন ভালো আর সাইনবোর্ডটা করেন নাই কেন? Gracias.